দেশজুড়ে বিভিন্ন রুটে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, যার দৌলতে কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করার ক্ষমতায় খুশি দেশবাসী। আগামীতে বাংলাতেও দৌড়বে এই সেমি সুপারফাস্ট ট্রেন, যা নিয়ে বাংলার মানুষের মধ্যে উন্মাদনার শেষ নেই। কিন্তু জানেন কি, 2019 সালের 5ই ফেব্রুয়ারি প্রথম যাত্রা শুরু হয় এই ট্রেনের। এখনও পর্যন্ত 6টি রুটে চলে এই বন্দে ভারত এক্সপ্রেস, দেশের মধ্যে সপ্তম ও বাংলায় প্রথম বন্দে ভারত ছুটতে চলেছে। 30শে ডিসেম্বর হাওড়া এনজেপি রুটের উদ্বোধন। জানেন কি, কতবার দুর্ঘটনার মুখে পড়েছে বন্দে ভারত? গরু মোষের পর মানুষেরও মৃত্যু হয়েছে এই ট্রেনের ধাক্কায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হওয়া বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মানুষের মৃত্যু বাড়ছে। পাঞ্জাবের রোপারে বন্দে ভারতের ধাক্কায় একটি 3 বছরের শিশুর মৃত্যু হয়েছে। রেল পুলিশ সূত্রে খবর, রোপারের কিরাতপুর স্টেশনের অদূরে বন্দে ভারতের ধাক্কায় ওই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর বাবা স্থানীয় এক ব্যবসায়ী। রেল পুলিশের স্থানীয় সাব ইন্সপেক্টর কুলদীপ সিং জানান, মঙ্গলবার ওই শিশুটি লাইন পার হওয়ার সময় হঠাৎই দিল্লি উনা রুটের দ্রুতগামী ট্রেনটি চলে আসে। চালক গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যাহত হন। এর আগে গুজরাটের আনন্দের কাছে ওই সেমি হাইস্পিড ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছিল। আগামী 30শে ডিসেম্বর উদ্বোধনের পর যাত্রী নিয়ে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা করবে নিউ জলপাইগুড়ি। যাত্রাপথে এই দ্রুতগতির ট্রেনটি থামবে মাত্র একটি স্টেশনে, মালদা টাউনে থামবে ট্রেনটি। 30শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করার কয়েকদিনের মধ্যেই প্রথম দুর্ঘটনায় পড়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। গত 3 মাসে 7 বার দুর্ঘটনার মুখে পড়েছে এই সেমি সুপারফাস্ট ট্রেন। পরিস্থিতি সামলাতে উচ্চগতির এই ট্রেনটির যাত্রাপথে দুধারে বেড়া বসানোরও সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ, যার আনুমানিক খরচ 264 কোটি টাকা।